আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক, অনেক ভাই বোন প্রায় বলেন আমার পড়া সহজে মুখস্থ হয় না, হলেও ভুলে যাই, আমার ব্রেন একদম দুর্বল, ব্রেন বাড়ানোর জন্য কোনো কার্যকর আমল আছে কি না। প্রিয় বন্ধুরা, ব্রেন হলো আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এক বিশাল নেয়ামত। আল্লাহ পাক যাকে যতটুকু দেওয়ার ইচ্ছে করেন তাকে ততটুকু দেন। তথাপিও আমরা আল্লাহর উপর ভরসা করব, তার কাছে আমরা চাইব। আর একটি আমলের কথা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যে আমলটি করলে আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনার মেধা স্মৃতিশক্তি বহুগুণে বৃদ্ধি পাবে, আপনার পড়া মুখস্থ থাকবে ইনশাআল্লাহ। চলুন আমরা আমলটি জেনে নিই। প্রতিদিন ফজর ও মাগরিবের নামাজের পর 11 বার 4টি আয়াত পড়বেন। 4টি আয়াত হলো পবিত্র কোরআন শরীফের 27 নং পারার সূরা আর রহমানের প্রথম 4 আয়াত। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে সূরা আর রহমানের প্রথম 4 আয়াত সহি শুদ্ধ করে শিখিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। প্রিয় দর্শক, এবার আপনারা আমার সাথে একবার বলুন, আর রহমান علم القرآن خلق الإنسان علمه البيان। প্রিয় দর্শক শ্রোতা, এইভাবে ফজর ও মাগরিবের নামাজের পর 11 বার পড়ে তারপর 11 বার দুরুদ শরীফ পড়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আশা করি এই আমল যদি আপনি নিয়মিত করতে পারেন তাহলে আপনার স্মৃতিশক্তি, মেধা, মুখস্থ শক্তি, ব্রেন সব কিছুই আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করুক, আমিন।